নমস্কার, আজ চলে এসেছি মায়ের রান্নাঘরে আবার একটি নতুন রান্না নিয়ে। আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিনে গুরুর জন্য বিশেষ পুজোর আয়োজন করা হয়। আজ মায়ের রান্নাঘরেও গুরু পূর্ণিমা উপলক্ষে একটি নতুন রেসিপি হয়েছে, সেটি হলো কাওনের চালের পোলাও। এই রেসিপিটি পুরো দেখার জন্য পুরো ভিডিও অবশ্যই দেখুন, ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। আগে দেখে নিই কী কী লাগছে। এখানে লাগছে 1 কেজি কাওনের চাল, চিনি, এছাড়া লাগছে কিছু মশলা। মশলাগুলো আমরা এক এক করে দেখে নেব। কাজু বাদাম, কিশমিস, জিরে গুঁড়ো, শাহী গরম মশলা, আর লাগছে হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, তেজপাতা, ঘি। এখানে বলে রাখি, এখানে 1 কেজি চালের জন্য প্রায় 250 ঘি ও চিনি নেওয়া হয়েছে। এরপর এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট একটা কড়াইতে ঢেলে নিয়ে একে একে মাখিয়ে নেব। প্রথমে চালগুলো ঢেলে নেওয়া হলো, এরপর একে একে দেওয়া হচ্ছে তেজপাতা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিস, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, শাহি গরম মশলা এবং সবশেষে চিনি। এবার সব শুকনো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে লাস্টে ঘি ঢেলে নেওয়া হলো। এরপর আমরা এই চালটাকে হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব। আপনারা হাত ইউজ না করতে চাইলে হাতা দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে মাখালে সেই মাখাটা ভালো হয় এবং তাতে হাতের ছোঁয়া থাকে, তাই ন্যাচারালি রান্নাটা খুব ভালো স্বাদের হয়ে ওঠে, এটা আমার মনে হয়। এরপর এই মাখাটাকে আমরা ইন্ডাকশান ওভেনে চাপিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে লো ফ্লেমে রেখে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এটা খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে যেতে হবে যাতে কড়ায় না লেগে যায়, এবং নাড়াতে নাড়াতে দেখবেন যে এর মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে, অর্থাৎ এর মধ্যে যে চিনিটা দেওয়া হয়েছিল সেটা আস্তে আস্তে গলে যেতে শুরু করেছে। এরপরে আমরা এই চালের মধ্যে লো ফ্লেম থাকা অবস্থাতেই জল দিয়ে দেব। এখানে প্রায় 1 কেজি চালের জন্য 500 মতো জল আমাদের লাগবে, না হলে কাওনের চালটা ঠিকমতো সিদ্ধ হবে না। আবার বেশি জল দিয়ে দিলে অনেক সময় গলা গলা হয়ে যেতে পারে, পোলাওয়ের যে টেক্সচার সেটা আসতে হয়তো অসুবিধা হবে, তাই জলটা আস্তে আস্তে দেবেন, যেমন বুঝবেন তেমন দেবেন। কিছুক্ষণ ফোটার পর আবার ঢাকনা খুলে দেখবেন যে কাওনের চালটি সিদ্ধ হয়েছে কিনা, যদি আবার জল লাগে তাহলে জলটা আবার দেবেন। এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে, ঢাকা খুলে বারবার চেক করার পরে দেখা যাবে আস্তে আস্তে যে জল পুরো টেনে গেছে এবং বেশ একটা ঝরঝরে ভাব আসতে শুরু করেছে। এখানে কাওনের চালের পোলাও প্রায় হয়ে এসেছে। এরপর আমরা ওভেনটি বা ইন্ডাকশানটি বন্ধ করে একে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এর কিছুক্ষণ পরেই দেখুন তৈরি হয়ে যাবে কাওনের চালের পোলাও। এটা আপনারা যে কোনো পুজোর নিরামিষ পদ হিসাবে ব্যবহার করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখবেন, এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।